বন্ধুরা, ভারতীয় দলের এই ভয়ঙ্কর ব্যাটার ভেঙে ফেললো ইউরাজ সিং এর ওয়ার্ল্ড রেকর্ড এবং এক ওভারে মেরে ফেলল এতগুলি ছক্কা যা আপনারা গুনতে পারবেন না, এবং টি-20তে করে ফেললো সব থেকে দ্রুততম সেঞ্চুরি। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ব্যাটার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ইউরাজ সিং টি-20 ওয়ার্ল্ড কাপ 2007 ছয় বলে পরপর 6টি ছক্কা হাঁকিয়েছিল স্টুয়ার্ট ব্রডকে। এছাড়াও দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ডও নিজের নামে করেছিল ইউরাজ সিং। কিন্তু বন্ধুরা, ভারতীয় টিম পেয়ে গেল ইউরাজ সিং এর থেকেও ভয়ঙ্কর ব্যাটারকে। বন্ধুরা, এই প্লেয়ার দ্রুততম হাফ সেঞ্চুরি করেনি, করে ফেললো দ্রুততম সেঞ্চুরি। বন্ধুরা, TNPL এর একটা ম্যাচ খেলা হয়ে গেল NRK এবং CSG টিমের মধ্যে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে CSG টিম করে ফেললো 159 রান 7 উইকেট হারিয়ে 20 ওভারে। তার মধ্যে অধিনায়ক বাবা অপরাজিৎ খেলে ফেললো 51 বলে 79 রানের তাবড়তোড় ইনিংস। আর এই রান তাড়া করার জন্য মাঠে আসে NRK টিম, এবং এই রান তাড়া করে ফেললো 2 উইকেট হারিয়ে 18.5 ওভারের মধ্যেই। এবং এই ম্যাচ খুবই সহজেই 8 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় NRK টিম। তার মধ্যে ওপেনার ব্যাটার অরুণ কার্তিক খেলে ফেলল 61 বলে 104 রানের মার্কাটারি ইনিংস। তার এই ইনিংসে ছিল 10টি চার এবং 5টি গগনচুম্বী ছক্কা। বন্ধুরা, 10টি চার এবং 5টি ছক্কাকে যদি টোটাল করা হয়, তাহলে অরুণ কার্তিক খেলে ফেলল 15 বলে 70 রানের ইনিংস। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।